টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় কানের ময়লার রং দেখে শরীরের অবস্থা জানান চলুন দেখে নেই কানের ময়লার অবস্থান দেখে আপনি কিভাবে আপনার শরীরের অবস্থান নির্ণয় করবেন শারীরিক মানসিক সব কিছুতেই উদ্বিগ্নতা দিন দিন বেড়েই যাচ্ছে কেন জানি বেড়েই চলছে কাজের সাথে প্রতিদিন পাল্লা দিয়ে ছোটা নিজের শরীরের খেয়াল নেওয়ার যেন সময় হয় না আর শরীর সুস্থ কিনা সেটির জন্য তো আলাদা করে ভাবার বা কিছু করার সময় কালকের জন্য রেখে দেওয়া হয় আমরা যখন আমাদের কান পরিষ্কার করি বা কান থেকে ময়লা বের করি জানেন তো সেই কানের ময়লার রং দেখেই বোঝা যায় আপনার শরীরের বর্তমান অবস্থা কি ভারতের এবেলা পত্রিকায় এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে বলা হয়েছে কানের ময়লা দেখে বোঝা যাবে শরীরের অবস্থা কি আসুন জেনে নেওয়া যাক তাহলে কানের ময়লার রং কেমন হলে বুঝবেন আপনার শরীরের অবস্থা কেমন যদি কানের ময়লার রং দূষর হয় তবে চিন্তার খুব একটা কারণ নেই দূষর ধুলোর কারণে এমনটা হতে পারে সুতরাং এটা নিয়ে ভাবনার কিছু নেই কানের খোল যদি সাদা রঙের হয় তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে আয়রন জাতীয় খাবার খান এবং শরীরের নিয়মিত যত্ন নিন খয়েরি রঙের কানের ময়লা দেখা গেলে বুঝতে নিতে হবে গত কয়েকদিন ধরে আপনি বেশ স্ট্রেচের মধ্য দিয়ে যাচ্ছেন তাই একটু কাজের চাপ কমিয়ে টুক করে কোথাও ঘুরে আসুন যদি দেখেন আপনার কান থেকে বের করা ময়লার সামান্য রক্তের ছিটে রয়েছে তবে বুঝতে হবে আপনার কানের ভিতরেই কোনো সমস্যা তৈরি হয়েছে এটা তারাই তারই ইঙ্গিত দিচ্ছে চর জলদি চিকিৎসকের পরামর্শ নিন যদি দেখেন কানের ময়লা বের করার সময় একটু জল জল ভাব তবে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো গুরুত্ব সমস্যা রয়েছে তাড়াতাড়ি করে চিকিৎসকের কাছে যান এবং সুস্থতার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানাবেন এবং আরও এমন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ